شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ربي الحمد لله والصلاة والسلام على رسول الله اقامت الشبد قلو আজানের মতো করে তার শঙ্কা রিপিট করার ব্যাপারে প্রশ্ন আসছে। এটা দলিলের দরকার নেই, দলিল সব একই কিতাবে সব এবং বখারিতেই আছে, অন্যান্য কিতাবেও আছে। এটা হলো বুজার বিষয়। আজান যেখানে হলো তার জির আজান, আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আস্তে আস্তে দুইবার কয়ে এরপরে আবার জোরে আস্তে আস্তে দুইবার, আশাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তে আস্তে দুইবার বলে আবার জোরে দুইবার, ওইটা হলো তার জির আজান। এটা আবু মাহমুদরা মক্কাতে দিতেন এবং তার একামত ছিল আমাদের বাংলাদেশের একামতের মতো জোর জোর করে। আর মদিনাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে বেলালরা যেন যে আজান দিতেন, এটা হলো দুনিয়াতে বর্তমান বিশ্বে যেটা সচরাচর চালু আছে ওইটা, ওইটার সাথে একামতটা হলো সিঙ্গেল। তো এইটাই হলো নিয়ম ছিল আর কি, যে স্বাভাবিক সাধারণ আজান যেটা চালু আছে ওইটার সাথে সিঙ্গেল একামত, আর যেটা হলো ওই যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চারবার বলার কথা সেখানে ছিল ডবল একামত। এটা একটাটা আরেকটাতে লেগে গেছে, কিন্তু দুইটাই তো বিধিবদ্ধ, এই জন্য এটা দিনে এটার মধ্যে কোনো সমস্যা নেই। এটা হলো যারা যত সংকীর্ণ মানা, যাদের দলিল যেমন কিছুই জানা নেই, তারা পেশ পাকায়। আমরা যখন হঠাৎ করে সিঙ্গেল দিই তখন কয়ে যে একামত হয় না আবার দাও, কিন্তু যাদের মধ্যে দলিলের জ্ঞান আছে তারা সংকীর্ণ মানা না, এই বিষয়ে সংকীর্ণ মানা না, তারা হলো উদার, যে কোনো একটা দিলেই হয় কোনো সমস্যা নেই।